হ্যালো ক্লাস এইট, আজ আমরা সরলের অঙ্ক করব। কর্মপত্র 14, 42 পাতা খুলুন। ক্ষয়ের অঙ্কটা আগে ভালো করে জুড়তে হবে। এখানে বন্ধনীর কোনো কাজ নেই, তাহলে আমরা যোগ বিয়োগ গুণভাগ কি কি আছে দেখব, আর এর মধ্যে কোনটা আগে করতে হয় সেই নিয়ম মেনে পরপর কাজ করে যাবে। দেখো, ভাগ আছে, গুণ আছে, যোগ আছে, বিয়োগ আছে, সব কটা চিহ্নই আছে। তাহলে আমরা এর মধ্যে কোন কাজ আগে করি? ভাগের কাজ। তাহলে যেখানে ভাগ আছে দেখব সেই ভাগটা 12 কে 3 দিয়ে ভাগ। তাহলে প্রথমেই আছে, তাহলে 12 কে 3 দিয়ে ভাগ মানে 3-এর নাম তাই 12 কবার পাবো, 3 4-এ 12, তাহলে 4 পেয়েছি, তাহলে ভাগ করল 4। তারপরে কি আছে? গুণ চিহ্ন, সেটা কিন্তু লিখবো। আবার দেখছি 18 কে 6 দিয়ে ভাগ আছে, তাহলে 6-এর নাম তাই 18 কবার পাবো, 3 6-এ 18, 3 পেয়েছি। তারপর আবার গুণ চিহ্ন আছে, গুণ চিহ্নের পর কি আছে? 5 যোগ, যোগ চিহ্ন। তারপর আবার দেখছি একটা ভাগ আছে, তার মানে 3টে ভাগ পেলাম। তাহলে একই লাইনে সব ভাগগুলোই করব। এবার দেখছি 9 কে 3 দিয়ে ভাগ, তাহলে 3-এর নাম তাই 3 3 9 3 বার যায়, এটাও হয়ে গেল। এবার বিয়োগ চিহ্ন, এবার কি করে আছে? গুণ চিহ্ন, যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন, এর মধ্যে কোনটা আগে করতে হয়? গুণের কাজ। তাহলে এটা একটা গুণ চিহ্ন আছে, তাহলে এই গুণটা করে ফেলছি, 3 4-এ 12। এবার এটা তো এখন আর করা যাবে না, তাহলে এখন গুণ চিহ্নটাকে টুকতে হবে। এবারে ধারাবাহিক গুণ পরপর ধাপে ধাপে হবে, বাকিটা টুকতে হবে। তাহলে গুণের কাজ থাকলেই আগে করবো, তাহলে এই গুণটা 5 12 60। তারপর যোগ চিহ্ন, 3 বিয়োগ 8। এবার দেখো, যোগ আর বিয়োগের মধ্যে কোন কাজ আগে হয়? যোগের কাজ। কোনটা কোনটা যোগ চিহ্ন আছে এটা একটু ভালো করে দেখো। দেখো, প্রথম সংখ্যা সব সময় যোগ চিহ্নই হয়, তাহলে 60 এটা, আর কোনটা নেব না? যোগ চিহ্নের ডান দিকে যে সংখ্যা আছে সেটা যোগের ঘর, তাহলে যোগ চিহ্নের ডান দিকে কি আছে? 3। তাহলে এই দুটো যোগ, তাহলে 60-এর সাথে 3 যোগ করলে কত হয়? 63। এবার বাকিটা বিয়োগ 8, ঠিক আছে? তাহলে 63 থেকে 8 বিয়োগ করছি, এখানে ডাক করি, তাহলে বিয়োগফল হলো 55। তাহলে উত্তরেও লিখতে হবে সরল ফল 55। পরের অঙ্কে যাচ্ছি। দেখো, এইখান থেকে যে বন্ধনীগুলো শুরু হয়েছিল এখানে শেষ হয়েছে, এটা আবার নতুন যুগ। যে বন্ধনী থাকলে রেখা বন্ধনী প্রথম, কিন্তু এখানে রেখা বন্ধনী নেই, তাহলে প্রথম বন্ধনী আগে, তাহলে এটা প্রথম বন্ধনীর কাজ, তাহলে এই কাজটা আগে। তাহলে এতদূর টুকু এই কাজটা কি? 50 কে 2 দিয়ে গুণ, তার মানে 5 দিয়ে 5 2 গুণে 10, আর পিছিয়ে একটা 0 মানে। তারপর যোগ চিহ্ন, তারপর 45 দ্বিতীয় বন্ধনী শেষ, বিয়োগ চিহ্ন, এখানে আবার একটা প্রথম বন্ধনী, একটাই কাজ, 10 গুণ 2 মানে 20, এটাই তৃতীয় বন্ধনীটা শেষ হয়ে যাচ্ছে, প্রথম বন্ধনীর কাজই শেষ হয়ে গেছে। তাহলে এই বন্ধনী এখানে শেষ, তারপরে একটা চিহ্ন আছে ভাগ চিহ্ন,
আবার একটা প্রথম বন্ধনীর কাজ আছে, পাঁচ গুণ পাঁচ, পাঁচ পাঁচে পঁচিশ। এখন আর কোনো প্রথম বন্ধনী নেই, তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজই আগে হবে। তাহলে এইটা করছি তৃতীয় বন্ধনী। এবার দ্বিতীয় বন্ধনীতে একটাই কাজ আছে, যোগের কাজ, একশোর সাথে পঁয়তাল্লিশ যোগ, তাহলে একশো। এই বন্ধনীটা উঠে গেল, বিয়োগ চিহ্ন কুড়ি, তৃতীয় বন্ধনী শেষ হল, ভাগ চিহ্ন পঁচিশ, তৃতীয় বন্ধনী পড়ে আছে। এর ভেতরে কেবল একটাই কাজ আছে, বিয়োগ। তাহলে একশো পঁয়তাল্লিশ থেকে কুড়ি বিয়োগ, রাতে করি পাঁচ বসে গেল, দুয়ের পর তিন চার এক বসে গেল, তাহলে কত পেলাম একশো পঁচিশ। এর থেকে ছোট হলো কিনা দেখে নাও, তাহলে পরে আর ভুল হবে না। তাহলে একশো পঁচিশ বিয়োগ করে দিলাম, ভাগ চিহ্ন পঁচিশ, তার মানে একশো পঁচিশ কে পঁচিশ দিয়ে ভাগ করতে হবে, একশো পঁচিশ। তাহলে উত্তর সরল ফল পাঁচ।